আর
ট্রিটমেন্ট করে পয়সা করে নষ্ট করবেন না একটা বাস নিয়ে ঠাস করে মাথায় বাড়ি দিন দেখবেন সব ঝামেলা শেষ আমি তো সত্যি বলছি হ্যাঁ আচ্ছা আমি যাই মানুষগুলো
ক্ষুধা ভুলে থাকার জন্য খান করে। গ্রাম্য কোনো গায়ককে আপনি যদি বাসায় ডেকে নিয়ে ঘর পেট খাইয়ে দিন, তাহলে তাহলে ওরা পাঠি পেতেই নাক ডেকে ঘুমোতে যাবে। আর আপনি এদেরকে যদি নৌকায় তুলে দিয়ে বলেন হাওর পাড়ি দিতে হবে, এরা সঙ্গে সঙ্গে গান ধরবে। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িলোকে, পাখিটি ছাড়িলোকে। না না, অদ্ভুত মোটেও না, পরিবেশটা খানিকটা অদ্ভুত, তাই আপনার ভালো লাগছে। আমরা মানুষগুলো হচ্ছি গিরগিটির মতো, বাঙালিরা বিশেষ করে গিরগিটির মতো, পরিবেশের সাথে সাথে দ্রুত বদলে যায়। ধরুন আকাশ যখন নীল তখন মানুষগুলো একরকম, ওই নীল আকাশে যখন সাদা মেঘ ভেসে বেড়ায় তখন আরেক রকম, আর যদি কালো মেঘ থাকে তাহলে তো কথাই নেই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, আজ বর্ষা, আজ বর্ষা, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে ডোবান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে ডোবান। বর্ষার গান আপনি জানেন? অবশ্যই জানি, কেন জানবো না, করেন না একটা প্লিজ। বর্ষার গানের সুর কি আমাদের দেশে মেয়েরা কখনো ভুল করে? বর্ষা, বর্ষা, কত দরিদ্র কেরানি ভিজতে ভিজতে বাড়ি ফিরে তার বলতে বলছে, দেখেছ কি সুন্দর বাংলা বলেছে, একটু খিচুড়ি করো না আজ খাও। আপনি প্লিজ এভাবে বলবেন না, আমার আমার চোখে পানি চলে আসছে, প্লিজ। আরে আরে, সত্যি তো মেয়েটা পানি এলো। আপনি হচ্ছেন একশত ভাগ আমাদের দেশে। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সবচেয়ে দরিদ্র দেশের সন্তান, এটা ভেবে কি আপনার কখনো মন খারাপ করে? হ্যাঁ করে, মন খারাপ করে। একবার একবার জাপানে গিয়ে বিয়ে হলো, শুনুন, ওখানে গিয়ে দেখি জাপানিদের সঙ্গে আমাদের কি অদ্ভুত মিল। ওরা সাইজে ছোটোখাটো, আমরাও সাইজে ছোটোখাটো, ওরা মাছ ভাত খায় আমরাও তাই খাই, ওরা খুব পরিশ্রমী বুদ্ধিমান আমরা ঠিক তাই, অথচ অথচ ওরা আজ কোথায় আর আমরা কোথায়? আমাদের আমাদের এই অবস্থা কেন? আমাদের এই অবস্থার কারণ আমরা জন্মসূত্রে এক ছন্দ পাতলামি নিয়ে জন্মেছি। পাতলামি অর্থ নয়, চুক্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, খেলা করে, আমাকে ক্লান্ত করে, আমাকে ক্লান্ত করে, আমাকে ক্লান্ত করে। আমার আমার ঠিক তাই মনে হয়, জানেন, জাতি হিসেবে আমরা আমরা অনেক অদ্ভুত। অদ্ভুত অদ্ভুত তো বটেই, পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, দিনটি ঘরে বসে আছে। যেই বাংলা ভাষা নিয়ে কোনো সমস্যা দেখা দিল, যেই দেশ নিয়ে কোনো সমস্যা দেখা দিল, অমনি ধর ধর আমার গ্রামের বাড়িতে যাবেন? আপনি যদি আমার সঙ্গে যান, আমি
আমি কি যে খুশি হব আপনি তা কল্পনাও করতে পারছেন না। আপনি যাবেন আমার সঙ্গে প্লিজ প্লিজ? আকাশের অবস্থা ভালো না, মনে হয় বৃষ্টি আসবে। সবাইকে ধন্যবাদ, আমার মেকআপ গেটআপ এর কস্টিউম সব হেল্প করেছে নাজদিন, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ধন্যবাদ সাইন্স এর অসাধারণ একটি পারফরম্যান্স করার জন্য।